YouTube ভার্সেস TikTok, TikTok ভার্সেস YouTube, TikTok, YouTube, TikTok শুরুটা করছেন কি ভাই? দেখ ভিডিওই বানাবো না আজকে। চলেই যখন আসলাম তাহলে একটু বলেই যাই। আরে ভাই আপনারা কিসের সাথে কি মিলাচ্ছেন, কিসের সাথে কি পান্তা ভাতে ঘি? YouTube is the most popular second largest search engine of the world. আর TikTok হচ্ছে সাধারণ একটি ভিডিও শেয়ারিং মাধ্যম। দুইটাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দুইটাই ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক, কিন্তু দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটার সাথে আপনারা প্লিজ ভার্সেস করবেন না। ইউটিউবাররা টিকটকারদেরকে পচাচ্ছেন, টিকটকাররা আবার ইউটিউবারদেরকে পচাচ্ছেন। এগুলো করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মটাকে আমরা কাদা যুক্ত করছি। আমাদের অডিয়েন্সরা ভাবতে থাকবে যে এদের নিজের মাথায় তো ঠিক নাই, এদের কাছ থেকে আমরা কি পাবো। সুতরাং বি কেয়ারফুল, অবশ্যই সবাই আমরা কথা বলার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে কথা বলবো। এবং আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো না, আপনাদেরকে জানিয়ে দিব কোন প্ল্যাটফর্মটা কার জন্য, ইউটিউব ভার্সেস টিকটক। সাধারণত টিকটকার কারা হতে পারবে, ইউটিউবার কারা হতে পারবে, আর্নিং কিভাবে কোনটা করতে হয় এবং কোন প্ল্যাটফর্মে আপনি সবচাইতে বেশি পপুলারিটি পাবেন, সব ক্ষেত্রেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা প্রথমে আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে টিকটক। টিকটকে আপনারা দেখবেন যারা টিকটকার রয়েছে তারা কিন্তু 15 সেকেন্ডের ভিডিও সর্বোচ্চ আপলোড করতে পারে। সুতরাং এই 15 সেকেন্ডের মধ্যেই তাদের যে ক্রিয়েটিভিটি আছে, তাদের মধ্যে যে প্রতিভা আছে, এই প্রতিভাটা মানুষকে ফুটিয়ে তুলিয়ে তারপরে দেখাতে হয়। এই 15 সেকেন্ডের বাইরে কিন্তু তারা কোনো কিছু করতে পারে না। সুতরাং তারা যা করবে এই 15 সেকেন্ডের মধ্যেই করবে। ভার্সেস ইউটিউব, ইউটিউবে কিন্তু আপনি চাইলে লং টাইমের ভিডিও আপলোড করতে পারবেন এবং ইউটিউবাররা চাইলে ঘন্টার পর ঘন্টা ভিডিও আপলোড ইউটিউবে করতে পারবে। সুতরাং ইউটিউবে যখন কোনো টিকটকার আসতে যায় তখন কিন্তু তারা হেজিটেশনে পড়ে যায় যে আসলে আগে তো 15 সেকেন্ডে ভিডিও করতাম, এখন এত লং ডিউরেশনের ভিডিওতে অডিয়েন্সকে কীভাবে ধরে রাখতে হবে এটা তারা বুঝতে একটু প্রবলেমে পড়ে যান। এরপরে চলে আসি পপুলারিটি। টিকটকের পপুলারিটি বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু সারা বিশ্বে টিকটকের পপুলারিটি এতটা নেই যতটা আছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে। যাই হোক, পপুলারিটি হওয়ার কারণ হচ্ছে টিকটকে ভিডিও আপলোড করাটা একদমই ইজি এবং ডিউরেশন খুব কম। একটু আগেই বলেছি 15 সেকেন্ডের ডিউরেশন, আপনি এডিটিং করতে পারবেন সেই অ্যাপসেই এবং আপনি থাম্বনেল, টাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু আপনার কন্টেন্ট ভালো হলেই মানুষ কিন্তু অটোমেটিক্যালি তার সামনে আপনার ভিডিও যাবে। তার যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে দেখবে, এরকমভাবে হাজার হাজার মানুষ আপনার ভিডিও দেখে ফেলবে। কিন্তু ইউটিউবে কিন্তু ট্যাগ দিতে হয়, টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আরও কত কিছু রয়েছে। এই কারণে ইউটিউবের চাইতে টিকটকটা সহজ হওয়াতে বেশিরভাগ মানুষই কিন্তু টিকটককে বেছে নেয়। আপনারা দেখবেন বেশিরভাগ মেয়েরা, বেশিরভাগ ছেলেরা যারা ইউটিউব সম্পর্কে খুব বেশি দক্ষ না, তারা কিন্তু সহজেই ইউটিউবের চাইতে টিকটকে বেশি পপুলার হয়ে যায়। আর এই কারণেই টিকটকটা বেশি ফেমাস। সুতরাং আপনার এই টিকটকে বেশি ফেমাস হওয়ার কারণে আপনি ইউটিউবকে কখনোই ছোট করে দেখতে পারবেন না, কারণ টিকটক হচ্ছে শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। আপনার যখন মন খারাপ থাকে, আপনি যখন একটু হাসতে চান, তখন আপনি চলে আসেন টিকটকে, চলে আসেন লাইকিতে। আপনি লাইকির সাথে টিকটককে ভার্সেস করতে পারেন, কিন্তু ইউটিউবের সাথে টিকটককে না ভাই, কারণ ইউটিউব এবং টিকটকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটু আগেই বলেছি। আপনার যখন মন খারাপ থাকে তখন আপনি এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য চলে আসেন এই টিকটকে, এবং টিকটকের বিভিন্ন ধরনের হাসির ভিডিও দেখে, হাস্যরসমূলক ভিডিওগুলো দেখে আপনি এন্টারটেইন হন, আপনার মনটাকে আপনি একটু খুশি করার চেষ্টা করেন। আর ইউটিউব হচ্ছে আপনি এখানে ফানি পাবেন, টেক পাবেন, আপনি এখানে লার্নিং পাবেন, আপনি এখানে টিউটোরিয়াল পাবেন, আপনার মাথায় যত কিছু আছে জাস্ট সার্চ ইট, আপনি এখানে পেয়ে যাবেন। সুতরাং আপনি টিকটকের সাথে ইউটিউবকে কখনোই ইয়ে করবেন না, তুলনা করবেন না, এটা আপনার কাছে হাত জোর করে আমি মিনতি করছি। তারপরে চলে যাচ্ছে আর্নিং। আর্নিং এর দিক থেকে ইউটিউবে আপনি বিভিন্ন সাইট থেকে আর্নিং করতে পারবেন, সেটা যখন ইউটিউব সম্পর্কে বলবো তখন আপনাদেরকে বলে দিব। কিন্তু টিকটকে কিন্তু আপনি অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন না, টিকটকের ভিডিওই হচ্ছে 15 সেকেন্ডের। এখানে আর কি অ্যাড দিবে মানুষ, এখানে অ্যাড দেওয়ার কোনো কিছু নেই, এখানে আপনি অ্যাড রেভিনিউর মাধ্যমে কোনো আয় করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি এক পর্যায়ে অনেক বেশি ফেমাস হয়ে যান তখন হয়তোবা আপনি ব্র্যান্ডের স্পন্সরশিপ পাবেন, ব্র্যান্ড থেকে হয়তোবা কিছু টাকা আয় করতে পারবেন, এবং তার চাইতে খুব বেশি পপুলার হয়ে গেলে আপনার মধ্যে যদি এক্সট্রা অর্ডিনারি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হয়তোবা সিনেমা, চলচ্চিত্রে এগুলোতে চান্স পেতে পারেন, এর চাইতে বেশি কিছু না। আপনি ইউটিউবের মতো অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে করতে পারবেন না, ইউটিউবের মতো গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন না, ইউটিউবের মতো এখানে আপনি
মার্চেন্ডাইজ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না ভাই। আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে, কিন্তু ওইটা হ্যান্ড টু হ্যান্ড, নট অনলাইন। আপনি স্পন্সরশিপ পেলে তখন আয় করতে পারবেন, এছাড়া আয়ের কোনো কথা নেই। আর যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যম আয়ের ফ্যামিলি থেকে উঠে আসা, সুতরাং তাদের টাকার অবশ্যই দরকার আছে। কবে ফেমাস হব, কবে মানুষ আমাকে স্পন্সর করবে, কবে আমি টাকা পাবো, তখন আমি গিয়ে আমার টাকা খরচ করে আমি ইয়ে করবো। আরে ভাই, টিকটক করতে তো আপনার ক্যামেরা লাগবে, মোবাইল লাগবে, লাইটিং লাগবে, আপনি চুল কালার করবেন, আরও কত কিছু করবেন, এগুলো কোত্থেকে পাবেন? বাই দ্য ওয়ে, আপনার আর্নিং এর ব্যাপারটাও আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। আপনাকে আমি এটা বলছি না যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টিকটক প্ল্যাটফর্ম খারাপ, টিকটক প্ল্যাটফর্ম অবশ্যই ভালো। আপনি যদি বেশি পপুলারিটি পান তখন আপনি ইউটিউবে চ্যানেল খুলে যদি আপনার ক্রিয়েটিভিটি আরো ভালো করে দেখাতে পারেন, তাহলে আপনি ইউটিউবে ফেমাস হয়ে যেতে পারবেন। এবার চলে আসি টিকটকের কিছু ব্যাড ইফেক্ট। টিকটকের অনেক বেশি ব্যাড ইফেক্ট রয়েছে যেটা একদম মুখে বলার মতো না। আজকে রোজা রেখেছি, এত কিছু মুখ দিয়ে বলার আমার সাধ্য নেই, তারপরও আপনাদেরকে বলছি। অনেক সময় আপনারা খেয়াল করবেন টিকটকে ধর্মবিরোধী, তারপরে আপনার মানবতা বিরোধী অনেক ভিডিও আপলোড করা হয়, ধর্ম নিয়ে হাস্যরস করা হয়। দেখা যাচ্ছে একজন সেজদা দিচ্ছে, সেজদার মধ্যে এরকম সেলফি তুলছে, এটা টিকটকে দেখাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে একজনকে জানাজা দিচ্ছে, সেই জানাজার সামনে গিয়ে একজন নাচানাচি করতেছে, এরকম টিকটক করতেছে। তারপরে একজন মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তাকে গিয়ে একজন লাথি দিচ্ছে পিছনে গিয়ে। এগুলো কী ধরনের কন্টেন্ট ভাই? মানুষের মানবতা বিরোধী, মানুষের মানবতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের ধর্মের উপরে হস্তক্ষেপ করে, এরকম কোনো কন্টেন্ট দিয়ে আপনি কখনোই আপনার অডিয়েন্সকে হাস্যরস দেওয়ার কোনো মানেই আমি মনে করি না। যদি আপনি একজন মানবতা আপনার মনে থাকে, আপনি যদি একজন সত্যের সত্যিকার অর্থে আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, তাহলে এই ধরনের কন্টেন্ট কখনো মানুষকে হাস্যরস দিতে পারে না। এই ধরনের কন্টেন্ট মানুষের মস্তিষ্ক বিকৃত করে, এটা অবশ্যই আপনি মনে রাখবেন। এছাড়াও আপনি অনেক ধরনের অশালীনতা দেখবেন। টিকটক এবং লাইকি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে আসার পর থেকে আপনারা ফলো করবেন, অনেক অশালীনতা বেড়ে গেছে। বাংলাদেশের যেসব মেয়েরা ঘরের বাইরে পর্দা করে, অনেক একদম হাত মোজা পা মোজা পরে বের হয়, তারা ঘরের ভিতরে একদম ল্যাংটা হয়ে ভিডিও আপলোড করে দেয় এই টিকটকে, এবং সারা পৃথিবীর মানুষ সেগুলো দেখতে থাকে। এটা কি ভালো জিনিস? এটা কি ভালো ইফেক্ট? সুতরাং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, এই তথ্য প্রযুক্তির যুগে, আমরা আমাদের তথ্য প্রযুক্তি থেকে ভালো জিনিসগুলো নেয়ার চেষ্টা করব, এবং খারাপ জিনিসগুলো আমরা ছুঁড়ে ফেলে দিতে পারলেই আমাদের এই সারা পৃথিবীটাকে আমরা সুন্দর করতে পারবো, এটা অবশ্যই আপনাদের জানা উচিত। এবার চলে যাচ্ছি আমরা সরাসরি ইউটিউবে। ইউটিউব ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলার সার্চ ইঞ্জিন অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটু আগে আপনাদেরকে বলেছি। আপনারা কখনোই টিকটকের সাথে ইউটিউবকে তুলনা করতে পারবেন না। ইউটিউব থেকে টাকা আয়ের মাধ্যমের অভাব নেই ভাই। ইউটিউবে আপনি যদি আপনার ব্যবসা সম্পর্কে কোনো ভিডিও আপলোড করেন এবং সেখানে আপনার ব্যবসার ঠিকানা লোকেশন দিয়ে দেন, আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকলেও আপনার ভিডিও দেখে মানুষ আপনার পণ্য ক্রয় করতে আসবে। এক নম্বর গেল, আপনার মনিটাইজেশন নেই। দুই নম্বর, আপনার মনিটাইজেশন নেই, আপনি গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন না, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন। বাংলাদেশে অনেক শপ রয়েছে, বিডি শপ, daraz.com, a.com, shei.com, bangor.com, আরও কত .com রয়েছে, এগুলোর প্রোডাক্ট আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তারা তাদের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে দিতে পারেন তাহলে তারা আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, সেই পার্সেন্টেজ থেকে আপনি আয় করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নেই, আমি ধরে নিলাম, গুগল অ্যাডসেন্সের টাকা আপনার কোনো দরকার নাই, আপনি অনেক বেশি ভিউজ পাচ্ছেন, আপনাকে বাংলাদেশি কোম্পানিগুলো স্পন্সর করবে, আপনি স্পন্সর করে আপনার ভিডিও মানুষ দেখলে তারা আপনাকে টাকা দিবে, আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই, স্পন্সর তো টিকটকওয়ালাদেরকেও করে। আরে ভাই, টিকটকওয়ালাদেরকে শুধু স্পন্সর করে, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে না, তারা চাইলে যা ইচ্ছা তাই করতে পারে না। চার নম্বরে চলে আসে ইউটিউব রেভিনিউ। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে এমনও ইউটিউবার রয়েছে তারা প্রতি মাসে $40,000-$50,000 US, এমনকি $1,000,000 পর্যন্ত টাকা আয় করে ইউটিউবের এই অ্যাডসেন্স রেভিনিউর মাধ্যমে, যেখান থেকে আমাদের ভিডিওগুলোর উপরে ইউটিউবে ভিডিও অ্যাড দেওয়া হয়, সেই অ্যাড থেকে আমরা টাকা আয় করতে পারি। বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, সারা পৃথিবীতেই মানুষ কিন্তু টাকা আয় করছে। আপনি এখানে চাইলে এক টাকা থেকে মাসে ১ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন গুগল অ্যাডসেন্সের অ্যাড রেভিনিউর মাধ্যমে। সুতরাং আর্নিং সম্পর্কে আপনার চলে গেল সব কথা। এবার চলে আসে পপুলারিটি। ইউটিউবের পপুলারিটি সেই 2010 থেকে যে শুরু হয়েছে, ইউটিউবের র্যাঙ্কিং 2019 পর্যন্ত, আজকে 10 বছর হয়ে গিয়েছে। 2007 ইউটিউব কিন্তু প্রথম লঞ্চ হয়েছে, এবং এই 2019 পর্যন্ত এর পপুলারিটি একদমই ধসে পড়েনি। হয়তোবা ভিউজ মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে বেড়ে যায়, এটা ইউটিউবের অ্যালগোরিদমের কারণে, মানুষের চাহিদার কারণে, মানুষের ইচ্ছা শক্তির কারণে, এগুলো অনেক মাধ্যমেই হয়ে থাকে। আরে ভাই, কম্পিউটার যেই চালাক না কেন, রোবট তো আর মানুষকে ঘাড়ে ধরে আয়না ভিডিও দেখাতে পারবে না। মানুষ যা দেখার দরকার তখন তা এসে দেখবে। এবং আপনি ইউটিউবে এসে আপনার চাহিদামূলক এমন কোনো কিছু নেই যেটা সার্চ করে পাবেন না, আপনি কিন্তু টিকটকে গিয়ে এটা করতে পারবেন না। সুতরাং ইউটিউবের সাথে টিকটককে কখনো আপনি জোর করবেন না। ইউটিউব হচ্ছে সারা পৃথিবীতে ফেমাস,
গুগল এক নাম্বার সার্চ ইঞ্জিন, দেন গুগলেরই ইউটিউব প্ল্যাটফর্ম, এই ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে সেকেন্ড সার্চ ইঞ্জিন। আপনি যদি এটাকে ইউটিউবের সাথে মিলান তাহলে আমাকে অনেক জোরে জোরে হাসতে হবে, কিন্তু রোজা রেখে আমি অনেক কথা বলে ফেলছি, আর হাসাহাসির প্রয়োজন নাই। এবার চলে আসি দ্য এন্ড অফ দ্য ডে, ইউটিউবের কী হবে। ইউটিউব হচ্ছে সারা পৃথিবীতে গুগলের মতো এত শক্তিশালী একটি প্ল্যাটফর্মের একটি সিস্টার কনসার্ন কোম্পানি, যেটাকে আপনি সহজেই চাইলে নিচে নামিয়ে ফেলতে পারবেন না। হয়তোবা এটার র্যাঙ্কিং কম বেশি হতেই পারে, কিন্তু আপনি যেটাকে চাইলেই আকাশ থেকে টান দিয়ে নিচে নামিয়ে ফেলবেন, ইম্পসিবল। আরে ভাই, ইউটিউব আজকে আসে না, ইউটিউব অনেকদিন আগে থেকেই আসছে। ইউটিউব প্ল্যাটফর্মকে এইভাবে উঠানো হয় নাই, ইউটিউব প্ল্যাটফর্মকে সারা পৃথিবীর যত গুগলের ওয়ার্কার রয়েছে তারা মিলে উঠিয়েছে। ইউটিউব প্ল্যাটফর্ম একটা অ্যাপস না, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনার মধ্যে অনেক দিকের যোগ্যতা থাকতে হবে। আপনার গ্রাফিক ডিজাইন জানতে হবে, আপনি ভিডিও এডিটিং করতে হবে, আপনার কন্টেন্ট লিখতে হবে, আপনাকে কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে। আরে ভাই, ইউটিউবের সাথে আপনি কোনো ভিডিও শেয়ারিং মাধ্যমকে তুলনা করতে পারবেন না। সুতরাং এন্ড অফ দ্য ডে আমি সকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে রেসপেক্ট করে বলছি যে ইউটিউব তো ইউটিউব, ইউটিউবের সাথে আপনারা কোনো তুলনা করবেন না, কারণ ইউটিউব ইজ দ্য আপার, কারণ ইউটিউব হচ্ছে সার্চ ইঞ্জিন। ইউটিউবের সাথে আপনারা কখনো তুলনা করে লাভ নাই, অন্য সোশ্যাল মিডিয়ার সাথে আপনি তুলনা করতে পারেন। আপনি যদি এখন ফেসবুকের সাথে এসে লাইকিকে তুলনা করেন, এটা কি কখনো মিলবে ভাই? ফেসবুকের সাথে আপনি ইনস্টাগ্রামকে তুলনা করতে পারেন, হয়তোবা ফেসবুক ইনস্টাগ্রামের চাইতে অনেক বেশি উপরে, কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু অনেক পপুলার। তবে ইনস্টাগ্রাম কখনো ফেসবুকের জায়গাটা নিতে পারবে না, এই ব্যাপারটা অবশ্যই আপনাদের মাথায় কাজ করা উচিত। অনেক কথা বলে ফেলছি রোজা রেখে, আশা করি এই ব্যাপারে আপনাদের একদম ক্লিয়ার, আর কথা বলার শক্তি আমার মধ্যে নাই। যদি আপনাদের কোনো কিছু আমার মতের বাইরে বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন, এবং আমার মতের সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে সবাইকে রেসপেক্ট জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত যারা পুরো ভিডিওটি আমার সাথে দেখেছেন সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।